ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির চলতি বছরের সবচেয়ে প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী 100 নারীর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও অধিকারকর্মী জান্নাতুল ফেরদৌস আইভি। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতি বছরই প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে বিবিসি। এ নিয়ে 11তম বারের মতো এই তালিকা প্রকাশ করল তারা। এবারের তালিকায় রয়েছে জর্জ ক্লুনির স্ত্রী, মানবাধিকার কর্মী আমাল ক্লুনি, বলিউড অভিনেত্রী দিয়া মির্জা, সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, নোবেল বিজয়ী ক্লডিয়া গোল্ডউইনের মতো ব্যক্তিত্ব। জান্নাতুলকে নিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিজের শরীরের 60% পুড়ে গিয়েছিল, তারপরেও থেমে যাননি জান্নাত। হয়েছেন চলচ্চিত্র নির্মাতা, কাজ করেছেন প্রতিবন্ধীদের অধিকার নিয়ে। জান্নাতুল ফেরদৌস মানবাধিকার সংগঠন ভয়েস অ্যান্ড ভিউজ এর প্রতিষ্ঠাতা। শরীর পুড়ে যাওয়ার কারণে যারা প্রতিবন্ধকতার শিকার হন তাদের নিয়ে কাজ করে সংগঠনটি। বন্ধুমহলে আইভি নামে পরিচিত জান্নাত এখন পর্যন্ত অন্তত 5টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেছেন, 3টি উপন্যাস প্রকাশিত হয়েছে তার। ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন জান্নাতুল ফেরদৌস, এছাড়া ডেভেলপমেন্ট স্টাডিজেও মাস্টার্স করেছেন তিনি। দর্শক, আমার আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজের, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।